হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আবারও দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি মোহাম্মদপুর টাউন হল। এখানে অনেক ফার্নিচার পাওয়া যায় আর কি, নতুন নতুন হোক পুরাতন হোক সব কিছুই পাওয়া যায়। যা যা কিনতে চান, যাদের ইচ্ছা তারা এখান থেকে সুন্দর সুন্দর বাসার জন্য জিনিসপত্র কিনতে পারেন। তো আমি আসলাম মূলত একটা শোকেস কিনবো ছোট, কারণ ছোট সংসারের জন্য একটা ছোট শোকেস কিনাই আমার একটা খুব প্রয়োজন। তো ভাবলাম একটু দেখে আসি কেমন কেমন কি, আর কাঠেরগুলো কেমন দাম, আর হচ্ছে বোর্ডেরগুলো কেমন, আর হচ্ছে এখানে সব রকমেরই জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন হাতলের জিনিস আছে এখানে। তো ঘুরে ঘুরে আমি আর কি সব কিছুই দেখতেছিলাম, দেখি কোনটা ভালো লাগে। বাসায় একটা শোকেস আছে, সেটা আমি আর কি ফেলে দিয়ে ভাবলাম আর একটা নিই, নতুন একটা কিনি সংসারের জন্য। নতুন কিছু আমার সব থেকে বেশি পছন্দ। যাই হোক, সংসারের কথা আছে, যত্ন করলে সব কিছু বেশি দিন থাকে, এটাই হচ্ছে মূলত কথা আমার। তো আশা করছি আমি কয়েকদিনের মধ্যেই শোকেস কিনতে যাব। তো ততক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকবেন, আপনাদের মাঝে আশা করছি শেয়ার করব নতুন শোকেস কিনে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।